বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো দেখো আমরা সবাই পড়াশোনার মধ্যে আছি এবং আমাদের আসল উদ্দেশ্য কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়া অন্ততপক্ষে একটা জব যাতে আমরা পেতে পারি সেই চিন্তা ভাবনা কিন্তু আমাদের সবার মধ্যে আছে তো যাই হোক এই মুহুর্তে যেটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা হলো কেন্দ্রীয় সরকার কিন্তু একটা নতুন পদক্ষেপ নিয়েছে বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে অর্থাৎ ব্যাংক রেল স্টাফ সিলেকশন কমিশন এবং অন্যান্য যে গভর্নমেন্ট জব আছে তার সম্পূর্ণ পরীক্ষার যে ধরনটা ছিল সেই সম্পূর্ণ পরীক্ষার ধরনটাই কিন্তু আজকের এই যে ডিসিশন সেই ডিসিশনের ফলে কিন্তু পাল্টে যাচ্ছে এবং নতুন একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা অবতীর্ণ হব এর পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষায় তো কি সেই সিস্টেম এবং কিভাবে সেই পদ্ধতি পরিচালিত হবে সেই সম্পর্কে নিউজ তো জেনে নেওয়া যাক মূল যে বিষয় সেই বিষয়টি কী এবার থেকে একই সঙ্গে ব্যাংক রেল ও অন্য সরকারি চাকরির পরীক্ষা ছাড়পত্র দিল মন্ত্রিসভা অর্থাৎ ব্যাপারটা কি আগে বলেনি নিই ব্যাপারটা হচ্ছে আগে রেলের জন্য একটা আলাদা পরীক্ষা বা ফর্ম ফিল আপ করতে হতো ব্যাংকের জন্য ফর্ম ফিল করতে হতো সরকারি অন্যান্য যে চাকরির পরীক্ষা ছিল তার জন্য একটা ফর্ম ফিল করতে হতো এবার কিন্তু একটা নতুন সিস্টেম চালু হচ্ছে কি না সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য একটা বেসিক পরীক্ষা থাকবে সেই পরীক্ষায় তোমাকে অ্যাট ফার্স্ট কী করতে হবে না পরীক্ষা দিয়ে সেটাতে তোমাকে পাশ করে থাকতে হবে তাহলে যে কোনো পরীক্ষায় তোমরা যখন অ্যাপ্লাই করতে হবে প্রথমে আগে এই সার্টিফিকেটটা তোমাকে শো করাতে হবে তারপরে কিন্তু তুমি অন্যান্য পরীক্ষাগুলোতে করতে পারবে ব্যাপারটা হচ্ছে দেখে নাও ব্যাংক রেল বা স্টাফ সিলেকশনের নিয়োগের জন্য এবার থেকে আর আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের হয়রানি কমাতে বড়সড় সিদ্ধান্ত নিল মোদী মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারের সমস্ত নন গেজেটেড পোস্টে নিয়োগের জন্য একটি অভিন্ন এজেন্সি তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এই এজেন্সির মাধ্যমে সব নন গেজেটেড পোস্টের চাকরির জন্য একটিই পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে আলাদা আলাদা বিভাগে চাকরির জন্য আবেদন করা যাবে অর্থাৎ ব্যাপারটা কী হলো প্রথমে একটা পরীক্ষা যথারীতি সবার জন্য তোমাকে প্রথমে পাশ করে নিতে হবে তারপরে সেকেন্ডারিতে তোমাকে আবার নতুন নতুন করে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে প্রতি বছর কম বেশি এক লক্ষ পঁচিশ হাজার সরকারি চাকরির জন্য প্রায় আড়াই কোটি চাকরি প্রার্থী বিভিন্ন বোর্ডের পরীক্ষা দেন আলাদা আলাদা চাকরির জন্য আলাদা আলাদা বোর্ডে পরীক্ষা দিতে হয় যেমন রেলে নিয়োগের জন্য রেল নিয়োগ বোর্ড অর্থাৎ আরআরবি আরবি সরকারি অফিসের চাকরির জন্য স্টাফ সিলেকশন কমিশন বাইসএসসি বা ব্যাঙ্কিং পরীক্ষার জন্য আইবিপিএস এর মতো পরীক্ষা দিতে হয় এতে একদিকে যেমন চাকরি প্রার্থীদের আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদাভাবে প্রস্তুতি নিতে হয় তেমনি ফর্মপ্রণ থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত বহু হয়রানিরও শিকার হতে হয় সেই সঙ্গে ব্যয় হয় প্রচুর অর্থ অর্থাৎ এক্ষেত্রে কী করা হচ্ছে সমস্ত গোটা প্রক্রিয়া একটা পরীক্ষার মধ্যে নিয়ে নেওয়া হলো সেই পরীক্ষাটা অ্যাট ফার্স্ট যে স্টেপটা রয়েছে আমাকে কী হবে সেই পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে এবং সেই পরীক্ষাটাতে আমাকে উত্তীর্ণ হতে হবে এবার আমি যখন সেই পরীক্ষাটাতে উত্তীর্ণ হয়ে যাব সেই সার্টিফিকেটটা আমাকে দেওয়া হবে এবং সেই সার্টিফিকেটের যে ভ্যালিডিটি সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে কিন্তু তিন বছর এইবার ওই তিন বছরের মধ্যে অন্যান্য যে পরীক্ষাগুলো হবে অর্থাৎ যে ভ্যাকান্সিগুলো যথারীতি বেরোবে সেই ভ্যাকান্সিগুলোতে কিন্তু আমি নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবো এবং তারপরে আমার নিয়োগ হবে মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিলেবাস থাকবে না প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা পরীক্ষার জন্য আমাকে সময় করে পরীক্ষা দিতে হবে না মানে একটা বেসিক পরীক্ষা অ্যাটফার্স্ট হয়ে যাবে এবার এই সব পরীক্ষার জন্য সুখবর নিয়ে এলো কেন্দ্র সমস্ত নন গেজেটেড পদে নিয়োগের জন্য তৈরি হলো অভিন্ন নিয়োগ বোর্ড যার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল রিক্রুইমেন্ট এজেন্সি এই এজেন্সির মাধ্যমে অনলাইনে নেওয়া হবে কমন এলিজিবিলিটি টেস্ট যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে একটা কমন পরীক্ষা নেওয়া হবে সবার জন্য অনলাইন পরীক্ষায় পাশ করলে আবেদন করা যাবে রেল রেলসহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় বোঝা গেল কি বললাম আগে তোমাকে ওই কমন এলিজিবিলিটি টেস্টটাকে পাশ করতে হবে তারপরে কিন্তু তোমাকে ব্যাংক রেল বা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার জন্য তোমাকে বসতে হবে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন এই কমন এলিজিবিলিটি টেস্টের মেরিট লিস্টের মেয়াদ হবে তিন বছর যেটা বললাম অর্থাৎ একবার পরীক্ষায় পাশ করলে পরবর্তী তিন বছর বিভিন্ন পোস্টের চাকরির জন্য আবেদন করা যাবে এর জন্য আলাদা আলাদা করে আর পরীক্ষা দিতে হবে না গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেটের সময় এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি তৈরির কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার তাই সেই বাজেট প্রস্তাবে বুধবার ছাড়পত্র দিল মন্ত্রিসভা সূত্রের খবর আগামী বছর থেকে এই অভিন্ন পরীক্ষা পদ্ধতি চালু হয়ে যাবে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের দাবি স্বাধীন ভারতের ইতিহাসে এটি অন্যতম বড় সংস্কার সমাজে পিছিয়ে পড়া শ্রেণির পরীক্ষার্থীরা এতে উপকৃত হবেন তো এই হলো আমাদের নিউজ এই হলো আমাদের আলোচনা দেখা যাক আমরা এতে কতটা উপকৃত হতে পারি এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অবশ্য আমরা আর আরও কিছু দিনের মধ্যে পাবো এই মুহূর্তে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে একটাই সিলেবাস হচ্ছে একটাই সিস্টেম হচ্ছে একটাই প্যাটার্ন হচ্ছে সমস্ত পরীক্ষার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার জন্য একটাই পরীক্ষা আমাদের দিতে হবে যেটাকে আমরা বলছি মেন্টাল সরি কমন এলিজিবিলিটি টেস্ট যেটাকে বলছি সেই পরীক্ষাটা কিন্তু আমাদের প্রত্যেককে বসতে হবে তো এই হলো নিউজ আলোচনাটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে তো আজকের মতো আলোচনা শেষ করলাম ধন্যবাদ